একটা স্মল কনফিউশন আছে, সেটা হলো যে আমরা যখন এটাকে অ্যাপ বলছি, আমরা কিন্তু উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু সে দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ইন দ্য ফর্ম, এটা হলো একটা ফর্মে, একটা লিংকে, লিংকে আপনার যাওয়া লাগবে, তারপরে আপনাকে এই ডিবি আইডিটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা কোনো গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এখনো অ্যাপ ডাউনলোড করে সেখানে ফিল আপটা করার কোনো উপায় এখন নাই। এটা আপনাকে একটা ফর্ম, ইউ হ্যাভ টু ক্লিক দ্য লিংক অ্যান্ড গো দেয়ার অ্যান্ড ফিল আপ দিস ফর্ম, আপনার mygov.bd এবং সেখানে ডকুমেন্ট গুলো আপলোড করে দেওয়া। হ্যাঁ, ওখানে আপনার ইনফরমেশন গুলো আপলোড করতে হবে। ইনফরমেশন গুলোর মধ্যে যে ছোট কোম্পানি বা যে যারা নতুন স্টার্ট আপ, তারা খুব সহজেই আপনার এই লিঙ্কটা ক্লিক করে এনআইডি নাম্বার, তারপরে ট্যাক্স টিআইএন নাম্বার, যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটাও আপনার অনলাইন অ্যান্ড ইট ইজ ফ্রি। সো আপনারা এটা রেজিস্ট্রেশন করে আপলোড করলে মিনিমাম, মানে ইউ হ্যাভ টু হ্যাভ ইয়োর ওন হোম অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট যে লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক, সেটা আপনাকে ওই ফর্মে দিতে হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনআইডি ভেরিফিকেশন অটোমেটিক্যালি হবে। তো এই ভেরিফিকেশন প্রসেসগুলো যদি কোনো ব্যবসায়ী কমপ্লিট করে বা কোনো বিজনেস, স্টার্টআপ বিজনেসও যদি কমপ্লিট করে, আর তাহলে যে জিনিসটা হবে যে আমাদের কাস্টমারদের যে আস্থার জায়গাটা, যে একটা অনআস্থার যে একটা বিষয় দাঁড়িয়েছিল গত কয়েক মাসে, সেই জিনিসটা কিন্তু আমরা কেটে উঠতে পারবো বলে আমি মনে করি। যে জায়গায় এখন একটা ভেরিফাইড, মানে বিদেশে কিন্তু অনেক ওয়েবসাইটই আছে যেগুলো ধরেন যে ভেরিফাইড বাই ডিফারেন্ট অর্গানাইজেশন, তো আমরা যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেশন পাচ্ছি, এটাতে আপনি বুঝতে পারতেছেন যে আমরা যেরকম কোম্পানিগুলা ভেরিফাইড হিসাবে ব্যবসা করলে পুরোপুরি গভর্নমেন্টের রুলস রেগুলেশনস মেনে আমাদেরকে চলতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা কাস্টমারদেরকে সক্ষম হব বুঝাতে যে আমাদের ব্যবসাগুলো লেজিটিমেট অ্যান্ড উই আর ট্রাইং টু ডু আওয়ার বিজনেসেস একদম প্রফেশনালি, প্রপারলি, সব নিয়ম কানুন মেনে, আমাদের যে আমরা যে পণ্য বিক্রি করছি সেগুলো মানসম্পন্ন পণ্য, আমরা যে টাকার লেনদেন করতেছি সেগুলো আমরা বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশনস মেনে, ব্যাংকের রুলস রেগুলেশনস মেনে আমরা করতেছি। তো সেই জায়গার বাইরে যে কোম্পানিগুলার ডিবিআইডি থাকবে না বা তারা যারা নিবে না, তাদেরকে কিন্তু ব্যবসা করতে দেওয়া হবে, কিন্তু প্রবলেমটা কোথায় হবে, প্রবলেম হবে যে কাস্টমাররা তাদেরকে টোটালি কিভাবে ট্রাস্ট করবে কি করবে না, কারণ তারা যখন যদি কোনো প্রবলেমে পড়ে কোনো কাস্টমার, তখন যদি সেই কাস্টমার সাপোর্ট চায় গভর্নমেন্টের কাছ থেকে, তখন কিন্তু গভর্নমেন্ট বলবে যে তুমি ডিজিটাল ব্যবসায় যেহেতু ব্যবসা মানে ক্রয় করেছো কিছু একটা, সেটার জন্য কি ডিবিআইডি আলা কোম্পানিতে ক্রয় করেছো কি করো, যদি ডিবিআইডি কোম্পানিতে ক্রয় না করে থাকে তাহলে কিন্তু তাদেরকে অন্য যেসব মানে তাহলে কিন্তু আইন সুরক্ষার জায়গা তো থাকবেই, কারণ আপনি ডিজিটাল কমার্স এর বাইরে যেসব ক্রাইম হচ্ছে সেগুলোর জন্য তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী সবাই আছে, তো তখন সেই সাপোর্টটা নিতে হবে, তখন এটা ডিজিটাল কমার্স বা ই ক্যাব বা মিনিস্ট্রি অফ কমার্স এই জায়গায় এসে যদি আপনি তখন বলেন যে আমি ডিজিটাল ব্যবসায় প্রতারিত হয়েছি বা আমাকে কেউ সেই সুযোগটা দিচ্ছে না, তাহলে আর তখন সেই অভিযোগটা করার জায়গাটা সেভাবে থাকবে বলে আমার মনে হয় না। তো সেভাবে উই ক্যান হ্যাভ আ বেটার ট্রান্সপারেন্সি ওভার টাইম। জি, আমরাও আশা করছি যে এর মধ্য দিয়ে একটা নতুন স্বচ্ছতা, নতুন করে স্বচ্ছতা তৈরি হবে, গ্রাহকদের আস্থা ফিরবে। আমাদের সঙ্গে ইক্যাবের সহসভাপতি শাহাবুদ্দিন শিপন রয়েছেন। শাহাবুদ্দিন শিপন, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। আমরা ই কমার্সের এই যে নতুন করে আস্থার কথা বলছি, তখন আপনার কাছে একটু জানতে চাইবো যে ইক্যাবের এখানে একটি বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, এই বিষয় নিয়ে প্রচার প্রচারণা বা আরও বেশি সোচ্চার সচেতন করার ক্ষেত্রে। একটু জানতে চাইবো যে আমরা দেখি যে অনেক সময় একজন ভুল করলে বা কোনো একটা ই কমার্স প্রতিষ্ঠানের দায়ভার আসলে ঢালাওভাবে অন্যদেরকে তখন নিয়ে নিতে হয়, তো এই পদক্ষেপের মধ্য দিয়ে আসলে সেই জায়গাটির একটু শক্ত অবস্থান তৈরি হবে কিনা, যে সেই সুযোগটি বন্ধ হয়ে যাবে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন। তবে আমাদের সবার আগে বলতে হবে আমাদের, এবং একই সঙ্গে আপনি নিজেও সম্ভবত আপনার বিষয়টি একটু শুনতে চাইবো যে আপনি নিজেও এই ডিবিআইডি নিবন্ধনটি নিয়েছেন কিনা, এবং আপনার প্রতিষ্ঠান নিয়েও আপনারা জানতে চাইবো যে গতকাল আপনিও সম্ভবত নিয়েছেন এই নিবন্ধন। ধন্যবাদ আপনার। সবচেয়ে বড় কথা হলো আমরা একটা পদক্ষেপে মানে ফার্স্ট স্টেজে আছি,
বিশেষ করে কত দীর্ঘদিন যাবত যে ইন্ডাস্ট্রিতে একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিল, আস্থা অনাস্থার যে সংকট যাচ্ছিল, সেখান থেকে উত্তরণের আরেকটা পদক্ষেপ আপনি করতে পারেন। ইউবিআইডি মাধ্যমে আপনার সব যে বন্ধ হয়ে যাবে এটা বলা যাবে না, তবে বন্ধ হওয়ার জন্য একটা রাস্তা তৈরি হলো, এই রাস্তায় যারা হাঁটবে তারা যাতে আপনার নিবন্ধন করার পরে আস্থার জায়গাটা কাস্টমারদের কাছে তৈরি হবে, কোম্পানিগুলা পিডব্লিউডি বিজনেস করতে পারে যারা সত্যিকার অর্থে বিজনেস করতে চায়, তখন সরকারও এদেরকে সহযোগিতা করবে আমরা আশা করি। এখানে সবচেয়ে বড় একটা গ্যাপ ছিল আমাদের ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা, তাদের মাধ্যমে যারা প্রতারিত হয় তারাও কিন্তু কোথাও অভিযোগ করারও জায়গা থাকে না সত্যিতে গেলে, কারণ তাদেরকে ট্রেসই করা যায় না। এবং আরেকটা জায়গা হলো যারা ফেসবুক ভিত্তিক বিজনেস করেন তাদের আইডেন্টিটি ক্রাইসিস, তারা ফিনান্সিয়াল অ্যাক্সেস পান না, তাদের সরকার যদি কখনো তাদেরকে লোন বা কোনো ফ্যাসিলিটি দিতে চায় তখনও ডাটাবেস পাওয়া যায় না, কোনো ট্রেনিং দিবে তাও পাওয়া যায় না। আমি মনে করি ইউবিআইডির মাধ্যমে আমাদের যে বিশাল একটা ক্ষুদ্র উদ্যোক্তা গ্রুপ আছেন বা ফেসবুক ভিত্তিক সোশ্যাল মিডিয়া ভিত্তিক উদ্যোক্তা আছেন তারাও এই ফর্মাল বিজনেসের আওতায় আসবেন, তখন ক্রমান্বয়ে আপনি যে প্রথমে বলেছিলেন একটা কোম্পানির দায় কি অন্যরা নিবে, না এক্স্যাক্টলি যে কোম্পানি অকারেন্স করবে তাকেই দায় নিতে হবে, অন্যরা সেফ এন্ড সিকিউর থাকবে বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় যে জায়গাটা আপনি বল, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, হ্যাঁ গতকালকে যে রেজিস্ট্রেশন দেওয়া হলো যেটা আমরা ইউবিআইডি আসলে নামটা কালকে চেঞ্জ হয়েছে ডিজিটাল কমার্স বিজনেস আইডি ডিবিআইডি, এটার দ্বিতীয় নম্বরে আপনার ডায়াবেটিস স্টোর, এটা আমার প্রতিষ্ঠান, এটাও রেজিস্ট্রেশন পায়। তো আমরা উৎফুল্ল, আমরা আনন্দিত সরকার আমাদেরকে এই ধরনের একটা ভেরিফিকেশন দেওয়ার কারণে। আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি সেটা হলো মেডিসিন, স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট, এখন এই ক্ষেত্রে সরকারের অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আপনার অনলাইন মেডিসিন আসলে সরকারের একটা নিবন্ধন প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই বিক্রি করা যায় না, এবং সেখানে একেবারে অনেক আপনার ক্রাইটেরিয়া মেনটেন করতে, অনেক কমপ্লায়েন্স মেনটেন করে এই বিজনেসটা করতে হয়, কিন্তু দেখা যায় সেখানেও কিন্তু আপনার ফেসবুক ভিত্তিক বা আদার্স ওয়েব পেজও অনেক প্ল্যাটফর্ম আছে, সেটার মাধ্যমে অনেক ক্রেতাও কিনে কিন্তু প্রতারিত হয়। কিভাবে হয়? দুইভাবে হয়, একটা হলো তারা যে প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন সে তারা লাইসেন্স বা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নয়, আবার তাদের একটা সুবিধা আছে কি এই প্রতিষ্ঠানগুলো প্রায় আমাদের দেশে প্রায় 16% মেডিসিন আপনার ফেক এন্ড সাবস্ট্যান্ডার্ড হয়ে থাকে, যারা এই ধরনের লাইসেন্স নিয়ে বিজনেস করে তাদের সুযোগ থাকে না এই ধরনের ফেক এন্ড সাবস্ট্যান্ডার্ড মেডিসিন সেল করার জন্য, কারণ তারা সরকারের কাছে একটা দায়বদ্ধতার জায়গায় থাকে। যাদের এই ধরনের রেজিস্ট্রেশন বা আইবি ইউ ডিবিআইডি বা অথবা গভর্নমেন্টের লাইসেন্স নেই তারা কিন্তু অনায়াসে এই ধরনের প্রতারণামূলক বিজনেসের সাথে জড়িত হতে পারে। যখনই আমাদের কোনো কাস্টমার দেখবে যে আমাদের এই প্রতিষ্ঠানটা ডিবিআইডি রেজিস্টার্ড, তখনই অনায়াসে কাস্টমার নিশ্চিত করে বলতে পারবে এখান থেকে 100% আপনার অরিজিনাল মেডিসিন কিনতে পারবে। সো আমরা মনে করি আমাদের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা এই সেক্টরে বিজনেস করছেন সরকারের ডিবিআইডি রেজিস্ট্রেশন নেবে, এবং এর মাধ্যমে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে, আর যারা আমরা বিজনেস করতেছি আমরাও আপনার স্বচ্ছতার সহিত বিজনেস করতে সাহস পাবো। নিশ্চয়ই।